الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو অন্তরে যদি মজা থাকে আনন্দ থাকে তারাবির কষ্ট রোজার কষ্ট এগুলো কোনো কষ্টই না আমার তো ঠিকানা জান্নাত করতে হবে সেখানকার একটা ইটের দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না তাহলে ওই কাঙ্ক্ষিত বস্তু পেতে হলে আমার এই দুনিয়ার সাধারণ কষ্ট এটা তো কোনো কষ্টই না হর চিজ মে লাজ্জত হে আগার দিল মে মজা হো হর চিজ মে লাজ্জত হে আগার দিল মে মজা হো অনেকেই বলে জি তারাবি এটা কি আল্লাহ কোরআনে বলছে দেখেন কথা তারাবি শরীয়তের সব বিধান কি কোরআনে বলা লাগে ওহি দুই প্রকার একটা হচ্ছে ওহি মাতলু আর একটা হচ্ছে ওহি গাইরে মাতলু ওহি মাতলু বলা হয় যেটা যার ভাব ভাব অর্থ এবং কথা উভয়টাই আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে সেটা হলো কোরআন আর ওহি গাইরে মাতলু বলা হয় যেটার ভাব অর্থ আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে কিন্তু ওইটা ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম নয় ওইটা কার কথা ওইটা নবীজি বলেছেন আর নবীজি কি বলেন যে আমি আমার পক্ষ থেকে একটি কথাও বলি না আল্লাহ পাকের পক্ষ থেকে যদি না আসে নবী বলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الله رسول الله پاک بولین نبی جی بولین جی اللہ پاک کے پکھ ہوتے کہ جیتے آسے جی اوہی آسے شی اوہی آمی تمہا دیر کاسے পৌঁছায় দেই ওইটাই আমি বসে ওইটাই আমি বলি মা ইয়ান্তিকু আনিল হাওয়া আমি আমার পক্ষ থেকে কোনো কথাই বলি না একটি কথাও বলি না তাহলে তারাবির নামাজ কোরআনে নাই রসুলের আমল এটাকে কি বলা হয় সুন্নাত বলা হয় সুন্নাত বলা হয় এই তারাবির নামাজ আল্লাহর রসুল এভাবে 20 রাকাত প্রত্যেক দিনই আমল করছেন কি অনেকের প্রশ্ন আহলে হাদিসের কিছু ভাইরা ইউটিউবের মধ্যে মোবাইলের মধ্যে দেখে দেখে মানুষকে বিভ্রান্ত করতেছে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির যে ইতিহাসটা আপনাদেরকে সংক্ষেপে বলি নবীজি প্রথম দিন যেদিন তারাবি পড়ছেন সাহাবায়ে কেরামদের কিনা জামাতে পড়ছেন এর পরের দিন তারাবির নামাজ পড়ছেন তার চাইতে আর কিছু সংখ্যক বেশি সাহাবী হয়েছে তৃতীয় দিন আরো কিছু সংখ্যক বেশি হয়েছে চতুর্থ দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসেন মসজিদে আসে নাই দেখতেছেন নবী দেখতেছে মসজিদ কানায় কানায় ভরে গেছে এখন পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা যে মসজিদের মধ্যে তারাবির জন্য অপেক্ষা করতেছিলে আমি তো সব জানি সব দেখতেছিলাম আমি কেন আসি নাই জানো আমি যদি এভাবে লাগাতার তোমাদের কিনিয়া জামাতের সাথে তারাবি পড়তাম তাহলে তারাবি ফরজ হয়ে যেত আমার এই ধারণা ছিল ওয়াজিব হয়ে যেত এজন্য আমি আসি নাই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে সত্যের মাপকাঠি হলো আমার চার খলিফা চার সাহাবী সব সাহাবাই কেরামই সত্যের মাপকাঠি আসহাবি কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সকল সাহাবী সত্যের মাপকাঠি মিয়ায়ারে হক কথা বলেন কি মিয়ায়ারে হক বিশেষ করে চার খলিফা হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আল্লাহর নবী বলেন আমার পরে আমার চার খলিফার কোনো একজন সাহাবী যদি কোনো আমল তোমাদেরকে বলে ওই ওইটার উপরে যদি তোমরা আমল করো তাহলে ওইটাই হবে ইসলামের আমল শরীয়তের আমল মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এভাবে তারাবি 20 রাকাত কখন থেকে আবির্ভাব হয়েছে এভাবে তারাবি 20 রাকাত কখন থেকে শুরু হয়েছে
খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসনকারী হযরতে ওমরের আমল থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবিন নামাজ 20 রাকাত এর প্রথা চালু করেছেন আল্লাহর রাসূল বলেছেন আমার চার খলিফার যে কোনো একজনকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে ইসলামের উপরে আমল হবে তাহলে এবার বলুন তো দেখি হযরতে ওমর যে 20 রাকাত তারাবি চালু করেছেন তাহলে আমরা যে 20 রাকাত পড়ি তাইলে কি আমরা কি ইসলামের কাজ করি না ইসলামের বাইরের কাজ করি কিসের কাজ করি ইসলামের কাজ করি মক্কাতুল মুকাররমায় কয় রাকাত তারাবি হয় 20 রাকাত হয় মসজিদে নববী যেখানে আল্লাহর নবী ঘুমায় আছেন ওখানেও 20 রাকাত হয় এর চেয়ে আর বড় দলিল কি চাই আল্লাহর নবী যেখানে ঘুমায় আছে ওখানে 20 রাকাত হয় মক্কাতুল মুকাররমায় 20 রাকাত হয় মুসলমান ভাইরা আমার ধরে নিলাম 8 রাকাত তুমি পড়তেছো আল্লাহ যদি হাসরের ময়দানে বলে 20 রাকাত আমাকে দে তাহলে 20 রাকাত যারা পড়তেছে তারা আল্লাহর কাছে 20 রাকাত তারা দিতে পারবে আর যারা 8 রাকাত পড়তেছে বাকি 12 রাকাত কোথা থেকে দিবে বাদ থেকে কর্জ করে নিয়ে দিতে পারবে জোরে বলেন দুনিয়াতে যেমন ঘুষ চলে আল্লাহর কাছে কি ঘুষ চলবে জোরে বলেন আল্লাহ আমার 10টা ফ্ল্যাট ছিল 5টা ফ্ল্যাট দিয়া দিলাম তারাবি 8 রাকাত করব আল্লাহ কি মাইনা নিবে জোরে বলেন মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুয়া শাহরুস সবর এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস তারাবি 20 রাকাত কষ্ট করে তুমি পড়ে যাও আল্লাহ রাসূল বলেন ওয়া শাহরুল মুআসাত বন্ধুরা আমার এই মাসটা হলো সহানুভূতির মাস এই মাসটা হলো দয়ার দয়ার ব্যবহারের মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেয় আল্লাহ রাসূল বলেন ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন মুমিন যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের রিজিক এই মাসে বৃদ্ধি করে দেয় এজন্যই তো ইফতারের সময় খাইতে চাই না আমি তো তারাবির নামাজ পড়াই ইফতারি যত কম চেষ্টা করি কম খাই তারপরেও যারা ইফতারিতে রাগ করে ফেলে হুজুর খান না কেন একটা খান একটা করে খেতে গেলে তো পেটের অবস্থা 12টা বেজে যায় তখন আমার এই হাদিস মনে পড়ে আল্লাহ রাসূল তো বলেছেন শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন আমরা কতটুকু মুমিন হতে পেরেছি জানি না আল্লাহ ভালো জানে তবে যতটুকু ঈমান আল্লাহ দিয়েছেন আমাদের এর উপরই তো অনেক রিজিক বৃদ্ধি করে দিয়েছেন কি বলেন কথা বলেন ঠিক না ব্যাঠি ইফতারি যতই খাই একটু লিমিট আমাদের কমাইতে হবে বুঝেন নাই আপনারা তো খবর রাখেন না হয়তো অনেকেই গাজার মুসলমানেরা তাদেরা না খেয়ে তাদের বাচ্চারা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে এগুলা দেখলে খেতে মনে চায় না কয়েকদিন আগে খবরে দেখলাম 20টা শিশু বাচ্চা না খেয়ে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ক্ষুধার যন্ত্রণার কারণেই মৃত্যুবরণ করেছে বিশ্বের মুসলমান আল্লাহর কাছে কি জবাব দেব আমরা আমাদের ইফতারি আইটেমের কারণে আমাদের মা বোনরা পেরেশান হয়ে যায় ইফতার তৈরি করতে করতে মা বোনের ঘাম বের হয়ে যায় তারপরেও আমরা ইফতারির আগে ঝাড়ি দিই বেলের শরবত হয় না এই কথা বলেন ঠিক না রুয়াবজাটা হয় নাই লজ্জা তো আমাদের থাকা দরকার যে মেয়েটা সারা দিন রোজা রেখেছে সেও তো মানুষ তার বাচ্চা আছে তার সংসার আছে তারও তো একটু কোরআন তেলাওয়াত করতে হবে নাকি নাকি শুধু সারাদিন রান্না বান্নাই করবে নাকি মেয়েদের আখিরাতের কাজ নেই তাকেও তারাবির নামাজ পড়তে হবে এজন্য ইফতারির কাজে সহযোগিতা করবেন এটা নবীজির সুন্নত যদিও এই সুন্নতটা বিশেষ করে আমরা হাফের সাথে পালন করতে পারি না কি জন্য আমাদের তো তারাবির একটা প্রস্তুতি আছে তারপরে যতক্ষণ বাসায় থাকি চেষ্টা করি যে একটু সহযোগিতা নিয়ে করা যা মা বোনদেরকে ইফতারি বানানোর জন্য চাপ দিবেন না যাই আছে আলহামদুলিল্লাহ স্মরণ রাখবো গাজার মুসলমানদের কথা সারা বিশ্বের মুসলমানদের এখন এটা ভাবা উচিত যে গাজার মুসলমানেরা না খেয়ে মৃত্যুবরণ করতেছে তাদের ইমানের পাওয়ার তো আমাদের সে কম না কি বলেন কথা ঠিক না ব্যাঠি আল্লাহ রাসূল বলেছেন ইমান থাকবে ফিলিস্তিন তাদের ইমান দেখছেন রোজাকে কেন্দ্র করে রোজার আগমনকে কেন্দ্র করে তারা তো আপনার কি করতেছে আপনার
বাচ্চাদের কি আনন্দ করতেছে মাহে রমাদান একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ দুনিয়া পাবে সে আশায় নয় আখিরাতে সওয়াব পাবে এই আশায় তারা আনন্দ উল্লাস করতেছে এজন্য মা বন্যা সহ আমাদের সবাইকে আরেকটু সচেতন হওয়া দরকার আমরা তো দুনিয়া লোভী দুনিয়া আমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে আমাদের মা বোনেরা সবাই এখন দুনিয়ার দিকে খেয়াল ওই যে আপনার তিশা মুস্তাক একটা কথা ভাইরাল হইছে এখন যে বুড়া একটা ব্যাটার লগে একটা যুবতী নিয়ে টাকার লোভের কারণে বিবাহ করছে মিডিয়ার জগতে এটাই এখন তোলপা এই হচ্ছে দুনিয়া এখন এখন টাকার পিছে যদি আমরা সবাই দৌড়াই দুনিয়ার পিছে যদি সবাই দৌড়াই ভোগ বিলাসের পিছে যদি সবাই দৌড়াই তাহলে আখেরাতে আমরা কি উপার্জন করব আল্লাহর রাসূল তো বলেছেন এই রমজান মাস তোমাদের আখেরাত অর্জন করার মাস এই মাসে একটা নফল আমল করলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে সুবহানাল্লাহ বলে মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূল বলেছেন শুধু তাই নয় من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় একটি খেজুর দ্বারা এক ঢোক পানির দ্বারা কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় আল্লাহ তাআলার কাছে এটা তার জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যাবে এবং আখেরাতে নাজাতের কারণ হয়ে যাবে গুনাহ মাফের কারণ হবে আর আখেরাতে নাজাতের কারণ হবে যদি ইফতার করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাই কেরাম বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমরা যদি রোজাদার ব্যক্তিকে পেট ভরে না খাওয়াই তাহলে কি আমাদের কি এই সওয়াব দেওয়া হবে আল্লাহ রাসূল বললেন একটু খেজুর দ্বারা যদি তোমরা ইফতার করাও তাহলেও তোমাদেরকে এই সওয়াব দেওয়া হবে এবং তোমাদেরকে যে সওয়াব দেওয়া হবে এতে করে যে ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াবের কোনো কমতি হবে না যাকে ইফতার করাইছেন তার সওয়াবের কোনো কমতি হবে না নবীজি বলেন যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাবার খাওয়ায় ওমান আশবা সাইমান যদি কেউ উদার পূর্তি করে অর্থাৎ পরিতৃপ্তির সহকারে কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি থেকে পান করাবেন এবং হাউজে কাউসারের পানি পান করানোর পরে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি পান করলে আপনার কি হবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না সম্মানিত সুধী আলোচনা তো অনেক মূল কথা হলো এই মাসটা হচ্ছে নেক আমলের মাস সওয়াবের মাস এই মাসে চারটা আমল করবেন বেশি বেশি কয়টা আমল দুইটা আমল আমার নিজের জন্য এটা জরুরি লাজিম লাগবে আর দুইটা আমল সেটা আমি আল্লাহর জন্য করব একটি হচ্ছে কালিমা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ তারাবির নামাজ পড়ে যায় শুয়ে থেকে আমি আল্লাহর সান্নিধ্যের জন্য জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটি হচ্ছে ইস্তিগফার করব আস্তাগফিরুল্লাহ আল্লাহ জীবনে কত গুনাহ করেছি জানি না রমজানের মাফ হয়েছে কিনা আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও এই দুইটা কাজ করব আল্লাহর জন্য কার জন্য আর দুইটা আমল এমন আছে যে দুইটা আমার করাই লাগবে না করলে উপায় নাই একটি হচ্ছে আমি জান্নাত পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি চাবো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দুইটি সারা মুসলমানদের কোনো উপায় নাই যত মুসলমান প্রত্যেকটা মুসলমানের জীবনের শেষ একটি তামান্না হলো আমার হায়াতে জিন্দেগিতে আমি যা করি না কেন
ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা কিছু আমি করি না কেন আমার লেটেস্ট একটা আকাঙ্ক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার খাতেমা বিল খায়ের দান করে সে জীবনে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করে এটাই তো আমাদের চাওয়া নাকি বলেন এছাড়া কি আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে এটা প্রত্যেকটা মুসলমানের জীবনের একটা অন্যতম আকাঙ্ক্ষা আরেকটি আকাঙ্ক্ষা হলো আল্লাহ দুনিয়ার জীবনে এই 40 সেলসিয়াস তাপমাত্রা এটাই আমরা সহ্য করতে পারি না মাওলা সৌদির মতো তাপমাত্রা আমাদের দেশে এখনো হয় নাই তাই তো আমরা যারা দিন মজুর কাজ করে তাদের ঘাম বের হয়ে যায় কেমন যেন জান বের হয়ে যায় রব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব আল্লাহ গো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও প্রত্যেকটা মুসলমানের জীবনের এটা বড় তামান্না এই দুটি ছাড়া কোনো মুসলমান এই দুটি ছাড়া মুসলমানের কোনো উপায় নাই এই চারটি আমল বেশি করে রমজানে করবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো কয়টি আমল চারটি একটি হলো কালিমার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটি হলো ইস্তিগফার করব আরেকটি হচ্ছে আমরা কি করব আল্লাহর কাছে জান্নাত চাবো আরেকটি হচ্ছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো কষ্ট হবে না কোনো কিছুই কবি বলেন উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জাফা হো উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জাফা হো ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو অন্তরে যদি মজা থাকে আনন্দ থাকে তারাবির কষ্ট রোজার কষ্ট এগুলো কোনো কষ্টই না আমার তো ঠিকানা জান্নাত করতে হবে সেখানকার একটা ইটের দাম সারা দুনিয়া বিক্রি করলেও হবে না তাহলে ওই কাঙ্ক্ষিত বস্তু পেতে হলে আমার এই দুনিয়ার সামান্য কষ্ট এটা তো কোনো কষ্টই না ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو اللہ تعالی আমাদের কে মজা নিয়ে রোজা তারাবি ইফতার সাহরি এরপরে তাহাজ্জুদের নামাজ এগুলো মজা নিয়ে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন বলেন আমিন